না হয় আওয়ামী লীগ নামক দলটি কিন্তু ব্যান্ড হয়েছে, তারা নিজেরা নিজেদেরকে নাম চেঞ্জ করে চারবার চেঞ্জ করছে, এই চেঞ্জ করে তারপর এখন বাকশাল থেকে এখন তারা আওয়ামী লীগে এসেছে, এই আওয়ামী লীগটাকে পুনরুজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্রকে যারা নস্যাৎ করতে চায় তারা হচ্ছে বর্তমানে এই আওয়ামী লীগ সরকার। এবং এই আওয়ামী লীগ সরকার 14 সাল, বিশেষ করে 14 এবং 18, যেটা ন্যাক্কারজনক চরিত্র জাতির কাছে উপহার দিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করে তারেক রহমান যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন আগামী নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনটি করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। এবং আমাদের প্রথম কনসার্ন হচ্ছে অবৈধ নির্বাচন কমিশন এবং সকল কাউকে বন্ধ করে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার নীতির পুনঃপ্রতিষ্ঠা করা। ধন্যবাদ। আমাদের জননেতা জনাব তারেক রহমান, আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি এবং তার দলের সকলের একক সিদ্ধান্ত, সম্মিলিত সবাই মিলে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই সরকারের অধীনে আর কোনোদিন বিশ্বাস করে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের আয়োজিত ওয়ান এ নিউজের এই টকশোতে উপস্থিত আমাদের সকলের শ্রদ্ধেয় মাহমুদুর রহমান ভাই, জাতীয় পার্টির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, আমাদের অনলাইন অ্যাক্টিভিস্ট জনাব কবির চৌধুরী তন্ময়, এবং আমাদের সকলের প্রিয় হেমায়েতউদ্দিন ভাই সহ দেশ বিদেশে যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা। প্রথমত বক্তব্য হচ্ছে যে আমরা ইভিএম দিয়ে ইলেকশন হবে না ব্যালট পেপার দিয়ে ইলেকশন হবে এই ব্যাপারে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কনসার্ন নাই। তারা এখন বাংলাদেশে একটি অবৈধ সরকার, অগণতান্ত্রিক সরকার, ভোটারবিহীন সরকার, এই সরকারের অধীনে কোনো নির্বাচন, সেটা ইভিএমে অথবা ব্যালট পেপারে অথবা এর চেয়েও কোনো স্বর্ণখচিত কোনো পেপারও যদি তারা আবিষ্কার করে, সেই পেপারে এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার ব্যাপারে তাদের কোনো ইন্টারেস্ট না। এটা অনলাইনে যারা টকশো করেন আপনারা এই বিষয়বস্তুগুলো আলোকপাত করে শুধু শুধুই আমাদেরকে শেখ হাসিনার অবৈধ নির্বাচন কমিশনকে জায়েজ করানোর জন্য, শুধু শুধুই এই সরকার অবৈধ সরকারকে জায়েজ করানোর জন্য আপনারা আমাদেরকে এই প্রশ্নগুলো করেন, যেটার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার ব্যক্তিগতভাবে কোনো ইন্টারেস্ট নেই। ইভিএম এর পক্ষে এবং বিপক্ষে বলার প্রশ্ন তখনই আসবে যখন বাংলাদেশে একটি অগণতান্ত্রিক এই সরকার ব্যবস্থার মূলোৎপাটন হয়ে একটি গণতান্ত্রিক সুশাসন কায়েম হবে, যখন মানুষের আস্থা এবং বিশ্বাস আসবে জনগণ নির্দ্বিধায় ভোট দিতে পারবে, যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে, এই ধরনের একটি পরিবেশ যখন সৃষ্টি হবে তখন সে দেশের আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সবাই মিলে যে নির্বাচন কমিশন গঠন করবে সেই নির্বাচন কমিশনের অধীনে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে, সেটা তৎকালীন সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে এখন পর্যন্ত যেহেতু মানুষের বেশিরভাগ মানুষ বা বেশিরভাগ বিরোধী দলের মানুষ মনে করে, এমনকি তাদের গৃহপালিত বিরোধী দল যাকে বলেন এরশাদ সাহেবের দল, সেই জাতীয় পার্টিও ব্যালট পেপারের পক্ষে মতামত দেওয়ার চেষ্টা করছেন বা বলছেন, তখন দেখা যাবে যে আমরা ব্যালটে যাব বা কিভাবে যাব সেই জায়গায় আমরা সেখানে সিদ্ধান্ত নিব। কিন্তু হেমায়েত ভাই একটা জিনিস মনে রাখতে হবে, বাংলাদেশের এই যে জিনিসগুলো চালু হয়েছে এগুলো সব সলচাতুরি। আপনি বলেছেন 50% ইভিএম, আমি 50% নয়, শুধু আমি বিশ্বাস করি সরকার এমন একটি চাল চালবে, হয়তো নির্বাচন কমিশন নির্বাচনের আগে জাতিকে আশ্বস্ত করার জন্য, বিশ্বস্ততা আনার জন্য, জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এমনও বলবে যে বাংলাদেশের বৃহত্তর দল তারা আজকের ইভিএম চায় না, এত বড় একটি দলের সন্তুষ্টির জন্য আমরা বিনা ইভিএমে ব্যালট পেপারে নির্বাচন করব। তার মানে কি আপনি সেই ব্যালট পেপার নির্বাচনে যাবেন? তাও তো আপনার বিএনপি এই নির্বাচনে যাবে না, আপনি যদি সমস্ত 300 আসনেও করেন। কারণ আমি এই নির্বাচন কমিশনকেই অবৈধ মনে করি, এই কমিশন হচ্ছে শেখ হাসিনার আজ্ঞাবহ একটি মদতপুষ্ট কমিশন, এই কমিশন হচ্ছে দালালিতে ভরপুর একটি কমিশন, এই কমিশন হচ্ছে অগণতান্ত্রিক সরকারকে আবার নতুন করে সংসদে
অবৈধ এই সরকারকে বৈধতা দেওয়ার জন্য আরেকটি কমিশন, যারা চূড়ান্তভাবে তাদের রায় এবং তারা তাদের ব্যর্থতার পরিচয় দিবে, সেটা হচ্ছে 2023 সালের নির্বাচনকে কেন্দ্র করে। ইতিমধ্যে তারা প্রথম দিকে 2-3 মাস একটু দেখানোর চেষ্টা করেছিল নির্বাচন কমিশন কেমন, তাদের পাওয়ার কি করবে, তারা কি দেখাবে, জাতির কাছে অনেক কিছু দেখিয়েছে। যদিও আমার কুমিল্লার নির্বাচন নিয়ে আমার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই, কারণ সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে কোনো প্রার্থী ছিল না, বা যারা ছিল তাদেরকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একটা দল ততটুকু নিয়ন্ত্রণ করতে পারে, আমার হাতে বহিষ্কার পর্যন্ত ক্ষমতা আছে, এর বাহিরে তো কেউ নেই। এটা আওয়ামী লীগেরও একটা ট্রেডিশন, বিএনপির ট্রেডিশন, যে কোনো পার্টির যে কোনো ব্যক্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তাকে বহিষ্কার করা হয়। কিন্তু এই নির্বাচন কমিশন সেই কুমিল্লার জায়গায় দেখেন আপনার ইভিএম এ, আমার ইন্টারেস্ট নাই, আবারও বলছি আমাকে টান দিয়ে কেউ কথা বলবেন না যে এই বিএনপির, সে কারণে আমি এটা আবার ভেঙে দিলাম যে এই নির্বাচন কমিশন, আমি কুমিল্লার নির্বাচন নিয়ে আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই, কিন্তু অ্যাজ এ সচেতন একজন নাগরিক হিসেবে, আমি তো বাংলাদেশের একজন নাগরিক, আমি অবজার্ভ করেছি যে এই নির্বাচনটা তাহলে তারা যাদেরকে নিয়ে করেছে, এখানে তো স্বতন্ত্র প্রার্থী ছিল, একের অধিক স্বতন্ত্র প্রার্থী ছিল, একেবারে নিয়ারতম ছিল 300-350, এই যে ভোটে পার্থক্য হয়েছে সেখানে ছিল, বড় একজন সাবেক মেয়র ছিল এবং এর কাছাকাছি আরো একজন 20-25 হাজার ভোট পেয়েছে। তো এই যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচনেও দেখেন যেখানে ধানের শীষ প্রতীকটাই নেই, তার মানে আপনার তো প্রতিদ্বন্দ্বিতার বিষয় না, এখানে নৌকা এবং অন্যরা, স্বাভাবিকভাবেই নৌকা জিতবে, কিন্তু সেটাও নৌকার তর্ষ হইল না, নৌকার অস্থিরতার শেষ হইল না, নৌকা সেখানে গিয়ে আপনার এই যে কেন্দ্রগুলার মধ্যে আপনি দেখেছেন যে একজন ম্যাজিস্ট্রেটকে, এটা তো আর আমার কোনো বানানো বক্তব্য নয়, ম্যাজিস্ট্রেট ঢুকতে চেয়েছে ঢুকতে পারে নাই, ইভিএম এর ভিতরে নৌকার প্রতীক দেখা গিয়েছে, এখন এইটা যখন একটা সেন্টারে আপনার দেখা গিয়েছে, আপনার কাছে ছবি ফ্ল্যাশ হয়েছে, কতগুলো সেন্টারের ছবি আপনার কাছে হয়তো আসেই নাই, যেটা আপনি জানেনও না আমি জানিও না, এইভাবেই তারা সমগ্র বাংলাদেশে একটি অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা করবে। এবং দেখেন নির্বাচন কমিশনের সেখানে 103টি বা 105টি সেন্টার যেটা ছিল, সেই 105টি সম্ভবত, সেই 105টি সেন্টারের মধ্যে আপনি দেখেন যে 101টি সেন্টারের ঘোষণা দিয়ে কিছু কিছু পেপারে লেখে লেখে তাদেরকে রেজাল্ট দেওয়া হয়েছে, যেটা অভিযোগ করেছে বিরোধী পক্ষের বা ওই যে স্বতন্ত্র প্রার্থী, আর 3টি সেন্টার বা 4টি সেন্টার সেখান থেকে ঘোষণা না দিয়ে কাগজ নিয়ে তারা চলে গিয়েছে। তো এরপরে আবার ঘোষণা করতে গিয়েও 1 ঘন্টা যে দেরি করেছে, যেটার মাঝখানে তারা বিরতি নিয়েছে, সেখান থেকে টয়লেটে গিয়েছে, ফোনে কথা বলেছে, দেয়ার ইজ এ মেনি মেনি কোশ্চেন দ্যাট দে হ্যাভ। 141টা ভোট কেন্দ্রের ফলাফল একবার ঘোষণা করা হলো, শেষ 4টা ভোট কেন্দ্রের ফলাফল একটু পরে ঘোষণা করা হলো, ছাত্রলীগ আক্রমণ করলো, পুলিশের সঙ্গে গন্ডগোল হলো, একটা বিশাল একটা ঘটনা ঘটে গেল 45 মিনিটস ব্যবধানে, একটা প্রশ্নবিদ্ধ করে দিল। সেটাই তো, তাহলে দেখেন যে আপনার এই যে তাদের উপরে, তো তাহলে আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার আস্থা নেই, সেখানে বিএনপি কিভাবে আস্থা রাখবে? প্রথমত আপনাকে একটা কথা বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ গণতান্ত্রিক দল, এই বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহানায়ক, বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি বাংলাদেশকে 26 মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতা ঘোষণা করে, যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে যখন এসেছেন তখনই তিনি বাংলাদেশকে গণতন্ত্রের জন্য তার জীবনটাকে উৎসর্গ করেছেন। তিনি বাংলাদেশে 1971 থেকে 75-এর যতগুলো দেখেন, বাংলাদেশের গণ অধিকার, গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষের বাকশক্তি হরণ করা হয়েছে, এই যাবতীয় সকল সমস্যাগুলো থেকে পরবর্তীতে যে সমাধান দিয়েছেন তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে কারণে আওয়ামী লীগ কিন্তু এখন রাজনীতি করার সুযোগ পাচ্ছে, না হয় আওয়ামী লীগ নামক দলটি কিন্তু ব্যান্ড হয়েছে, তারা নিজেরা নিজেদেরকে নাম চেঞ্জ করে, 4 বার চেঞ্জ করছে, এই চেঞ্জ করে তারপর এখন বাকশাল থেকে এখন তারা আওয়ামী লীগে এসেছে, এই আওয়ামী লীগটাকে পুনরুজ্জীবিত করেছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গণতন্ত্রকে যারা নস্যাৎ করতে চায় তারা হচ্ছে বর্তমানে এই আওয়ামী লীগ সরকার, এবং এই আওয়ামী লীগ সরকার 14 সাল, বিশেষ করে 14 এবং 18, যেটা ন্যাক্কারজনক চরিত্র জাতির কাছে উপহার দিয়েছে, 14 সালে মিডিয়ার সামনে কি মিথ্যাবাদী তার পরিচয় দিয়েছে, আজকে তাদের নেত্রী
শেখ হাসিনা তখন বলেছিলেন যে দায়িত্ব রক্ষার নির্বাচন, 3 মাসের মধ্যে প্রয়োজনে আমরা আরেকটি নির্বাচন দিব, আমাদের এই নির্বাচন করতেই হবে, কোনো উপায় নেই। তখন এই যে 155-154 জন মানুষ আপনার জয়যুক্ত হলেন বিনা ভোটে, তখন তাদেরকে জায়েজ করার জন্য বলল যে আমরা সামহাও আবার ইলেকশন দিব। কোথায় সেই জাতির সাথে প্রতারণা করেছে? এখন আওয়ামী লীগের সমস্যা হচ্ছে জাতির কাছে প্রতারণা করলে সেটা নিয়ে তাদের কোনো চক্ষু লজ্জা নেই, শরম নেই, এইটা তাদের একটা মানে চিরাচরিত অভ্যাস। যে কারণে সেখান থেকে দেখেন মানুষ মনে করেছে যে বিএনপি তাহলে নির্বাচনে কেন আসে নাই, নির্বাচনে আসলেই ভালো হতো। বিএনপি তখন মনে করেছে ঠিক আছে তাহলে এত কথা, 2018 সালে আমরা নির্বাচনে গিয়ে জাতির এই প্রশ্নের জবাব দিতে চাই। 2018 সালে নির্বাচনে গেছে আওয়ামী লীগ, কিন্তু সুযোগ পেয়েছে আওয়ামী লীগ, কিন্তু 2014 সালের সেই অবৈধ নির্বাচনের ব্যবস্থাটাকেও যদি তারা জাতির কাছ থেকে চিরদিনের জন্য মুছে দিত, 2018 সালের নির্বাচনে একটু হলেও সততার পরিচয় দিলে সেটা পারত। কিন্তু 2018 সালের নির্বাচন কি হয়েছে আরো ন্যাক্কারজনক ভাবে, সেই 30শে ডিসেম্বরের নির্বাচন 29 তারিখ আপনার কি হয়েছে, নির্বাচন শেষ হয়ে গিয়েছে। তো এই হচ্ছে তাদের বর্তমান সেই পরিস্থিতি, যে কারণে আমাদের জননেতা জনাব তারেক রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া, যিনি এবং তার দলের সকলের একক সিদ্ধান্ত, সম্মিলিত সবাই মিলে যেটা জানিয়েছেন সেটা হচ্ছে এই সরকারের অধীনে আর কোনোদিন বিশ্বাস করে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। এবং দেখেন এই তত্ত্বাবধায়ক সরকার নীতি যেটাকে আওয়ামী লীগ বন্ধ করেছে, এদের শরম কেন নাই আমি মাঝে মাঝে এজন্য বলি, যে জামাত ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আওয়ামী লীগ বা ভিন্ন দল, প্রত্যেকের এক একটা ভিন্ন আইডিওলজি আছে, জামাত ইসলাম ভিন্ন দল, আওয়ামী লীগ শরম লজ্জা ফেলে দিয়ে যাদেরকে তারা যুদ্ধাপরাধী বলছে তাদের সাথে কোয়ালিশন করে, 3 দলীয় জোট 7 দলীয় জোট সব জোট করে আমার এই বর্তমান খালেদা জিয়াকে ক্ষমতাচ্যুত করলো এবং তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে আসলো। সেই তত্ত্বাবধায়ক সরকার নীতি নিয়ে এসে আজকের সেই সময় 1994-93 সালের সকল পত্রিকায় দেখবেন ইংল্যান্ডে শেখ হাসিনাকে জিজ্ঞেস করা হয়েছে আপনি কি এদেশের বিরোধী দলীয় নেতা কাদের, উনি বলেছেন আমি জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং জামাত ইসলামের। তো এরা আসলে স্বার্থের কারণে যার সাথে ইচ্ছা তার সাথে, তখন যুদ্ধাপরাধীও ভালো হয়ে যাবে, আবার যখন যুদ্ধাপরাধী গায়ে লাগানো লাগবে তাদেরকে সেইভাবে লাগাতে হবে। এই চরিত্রের মধ্য দিয়ে আওয়ামী লীগকে বিশ্বাস করার কোনো রাস্তা এখন আর বিএনপির হাতে নেই। আমি মনে করি তারেক রহমান যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন, আগামী নির্বাচন হবে একটি নিরপেক্ষ নির্বাচন, যেই নির্বাচনটি করতে হলে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করতে হবে। এবং আমাদের প্রথম কনসার্ন হচ্ছে অবৈধ নির্বাচন কমিশন এবং সকল কাউকে বন্ধ করে দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তত্ত্বাবধায়ক সরকার নীতির পুনঃপ্রতিষ্ঠা করা। ধন্যবাদ।